হ্যালো বন্ধুরা, চলে এসেছে ফ্রি ফায়ার গেমের আর একটা নতুন ভিডিও। তো আজকে আমরা কথা বলবো, তোমরা আমাকে প্রচুর 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 কমেন্ট করছো যে দাদা ভাই আমাদের এলিট পাস কিন্তু সোল্ড আউট দেখাচ্ছে, আমাদের ইলাইট পাস কিন্তু সোল্ড আউট হয়ে গেছে এবং আমরা কিন্তু ইলাইট পাস কিন্তু আগে থেকে নিইনি, কিন্তু তবুও আমরা কিন্তু ইলাইট পাস নিতে পারছি না। তোমরা আমাকে প্রচুর কমেন্ট করেছো যে দাদা ভাই এখানে কিন্তু সোল্ড আউট দেখাচ্ছে, তো আমরা কি করব একটু বলে দাও। তো তোমাদের জন্য ভিডিওটা নিয়ে এসেছি, তো অবশ্যই যারা এখন লাইক করনি লাইক করে দাও, আর যারা যারা সাবস্ক্রাইব করনি কি করছো ভাই, ফটাফট সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, কারণ আমরা 5 লাখ সাবস্ক্রাইবারে খুব কাছাকাছি রয়েছি, তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো এবার আসি আমাদের মেইন টপিকে, যে তোমাদেরকে বলে দিই যে আমরা কিন্তু মিস্ট্রি শপে কিন্তু এলিট পাস নিতে পারছি না, সেখানে কিন্তু সোল্ড আউট দেখাচ্ছে। তো এই প্রবলেম আমরা কিভাবে ঠিক করব, তো তোমাদেরকে বলে দিই যে এটা কিন্তু নিয়ে কোনো ঘাবড়ানো কিছু নেই, টেনশন করার কিচ্ছু নেই, কারণ ফ্রি ফায়ারে কিন্তু যে কোনো বড় ইভেন্ট আসলে একটু গ্লিচ হয়, কারণ সেখানে কিন্তু প্রচুর অডিয়েন্স একসঙ্গে ঝুঁকে পড়ে এবং সেখানে কিন্তু সেই প্রবলেমটা হয়। এবং তোমাদের বলে দিই ফ্রি ফায়ার সিস্টেমে কিন্তু সেই জিনিসটা ক্যাচ করতে পারছে না যে কারা ইলাইট পাস নিয়ে রেখেছে আর কারা নিয়ে রাখেনি। তো সেখানে কিন্তু এরকমটা হয়ে গেছে যে ফ্রি ফায়ারের তরফ থেকে মনে হচ্ছে যে সবাই এলিট পাস নিয়ে রেখেছে, তাই কিন্তু সেখানে দেখাচ্ছে যে সোল্ড আউট। তো তোমাদের ঘাবড়ানোর কিচ্ছু নেই, তোমাদের সাহা দাদা তোমাদের সাহা ভাই থাকতে টেনশান করার কিচ্ছু নেই, আমরা কিন্তু এটা নিয়ে কিন্তু অনেক অনেক কথা বলছি এবং তোমাদেরকে বলে দিই এটা প্রবলেমটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু সলভ হয়ে যাবে। এবং তোমাদেরকে বলে দিই তোমরা 1-2 ঘন্টা একটু ওয়েট করো, কারণ এটা গ্লিচ এবং এই গ্লিচ যখন ঠিক হয়ে যাবে তখন কিন্তু যারা যারা এলিট পাস আগে থেকে নাওনি তারা কিন্তু পারচেস করতে পারবে, তারা কিন্তু এলিট পাস নিতে পারবে, কারণ তোমরা জানো একসঙ্গে প্রচুর অডিয়েন্স কিন্তু সেখানে গেছে মিস্ট্রি শপে। এবং এটাও তোমাদেরকে বলে দিই যে মিস্ট্রি শপের টাইম কিন্তু 7 দিন থাকে, 1-2 দিন নয়, তোমার যদি আজকে যদি সারাটা দিনও যদি গ্লিচ থাকে তাও কোনো অসুবিধা নেই, তোমরা কিন্তু আগামীকালও পাবে, কিন্তু পাবে এটা গ্যারেন্টি, এটা তোমাদের সাহা দাদা তোমাদের সাহা ভাইয়ের গ্যারেন্টি যে যারা এলিট পাস আগে থেকে নাওনি তারা মিস্ট্রি শপে এলিট পাস নিতে পারবে, এবং সেটাও কম ডায়মন্ডে যত পার্সেন্ট তুমি ছাড় পাচ্ছ সেই হিসেবে কিন্তু নিতে পারবে। তো ভয় পাওয়ার কিচ্ছু নেই, সবাই একসঙ্গে লাইক করে দাও ভিডিওটাকে, সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর অবশ্যই অবশ্যই সবাইকে শেয়ার করো যারা যারা এই প্রবলেমে পড়েছে, তো অবশ্যই সবাইকে শেয়ার করতে ভুলবে না। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের মতো টাটা।